আছে কম বেশি সে হচ্ছে যেখান দিয়ে ইউরিন আসে যে নালী দিয়ে সেই নালীটা সিঙ্ক করে যায় এর পিছনে যেমন প্যাথোলজি মডার্ন সায়েন্সের রয়েছে হোমিওপ্যাথি অর্গানের ফিলোসফি রয়েছে সেটা হলো যদি কারো ইয়ে গনোরিয়া হয়ে থাকে গনরিয়া সেরে যাওয়ার পর ওইখানে যে ক্ষত হয় সেই ক্ষতগুলি শুকিয়ে গেলে ওই জায়গাটা ছোট হয়ে যায় ফলে কী করা হয় না মডার্ন সায়েন্স অনুযায়ী অ্যালবো অনুযায়ী ওই ডাইলেট করার জন্য ওরা একটা জিনিস শিখিয়ে দেয় প্রথম দিকে ওই ঢুকিয়ে ঢুকিয়ে ডাইলেট করতে হয় আবার কিছুদিন পরে শুরু হয়ে যায় আবার ডাইলেট করতে হয় আবার শুকিয়ে যায় আবার ডাইলেট করতে হয় এইভাবে চলতে থাকে তারপরে কখনো কখনো অপারেশন করা হয় কিন্তু একটা কথা ওখানে লেখা আছে স্ট্রিকচার ওয়ান্স স্ট্রিকচার ফর সারা জীবন নাকি এটা থাকবে কিন্তু মিথ্যা কথা পৃথিবীতে দুটো মিথ্যা কথা থাকলে ওটা তার একটা সেটা আপনারা নিজেরা করেই বুঝে যাবেন আচ্ছা এই গেল একটা দিক আর দিক হলো এইটা কিন্তু ঘটে এই রিয়েল হোমিওপ্যাথির কারণেও ঘটতে পারে অন্যদের ক্ষেত্রে তো ঘটতেই পারে মানে হলো খাবার নালি দিয়ে খাবার নামছে না কেন ছোট হয়ে গেছে যে নালিটা এত মোটা থাকে এত মোটা থাকে সে সিং করে গেছে শিং করে গেছে কি কারণে না ওষুধ খেয়ে ওই ছেলেটা তো আসেনি এই যার স্ট্রিকচার যার মায়ের স্ট্রিকচার ওষুধ বিকাশ হয়েছিল আর আমার একটা কেস ও দেশের ছিল তো ডাক্তাররা বলে দিয়েছে অপারেশন করতে হবে মানে ধরতে যেমন বুদ্ধি হয় আর কি অপারেশন করতে হবে এত লাখ টাকা লাগবে ইত্যাদি তো আমি তো বুঝে গেলাম এটা আমি করে দিয়েছি মানে ওটা কিন্তু আমার কেস আমি করে দিয়েছি কারণ আমি কিন্তু মানে না কোনো বই পড়ে না ইত্যাদি করে যে কথাগুলো বলি এগুলো বলি যার যে চিকিৎসা করি করি আমার গুরু হচ্ছে পেশেন্ট নিজেই তো ও ও আমাকে বুঝিয়ে দিল ওর অতীত ইতিহাস দিয়ে যে আমিও ওর স্ট্রিকচার হিসেবে কাজ করে দিয়েছি আর এদেশের যে কেসটা আসেনি ফরিদপুরে ফরিদপুরের ছেলে ওর মায়ের স্ট্রিকচার হিসেবে গাছ ওটা কীভাবে হয়েছে সেটা আমার মনে হয়েছে ওই উল্টোপাল্টা ওষুধ দিয়ে করেছে দিয়েছে আমি করেছিলাম এই উল্টোপাল্টা ওষুধ দেওয়ার একটাই তো রেমেডি আছে ঠিক করবার জন্য সে কে সে হলো কার্বোভেজ নিজে তো স্ট্রিকচার ইসোফেগাস হলো মাল্টিপল মেডিসিনের বিভ্রাট মানে চিকিৎসা বিভ্রাটের ফলে কিন্তু এই স্ট্রিকচার ইসোফেগাস হয় খাবার গলা দিয়ে খাবার নামে না সব ঠিকঠাক ছিল হঠাৎ করে চিকিৎসা হতে হতে আর কিছু নিচের দিকে যাচ্ছে না এটাকে বলা হয় স্ট্রিকচার ইসোফে গাছ আর এটা সারবার জন্যে ওষুধ একটাই সেটা হলো কার্বোভেক্স সিএম কারণ এগুলোকে কি বলা যাবে এগুলো পিটিএস পোস্ট ট্রমা সিনড্রোম পোস্ট এটা একটা প্রকাশ যে স্ট্রিকচার ইসোফে আচ্ছা তাহলে কি হলো ব্যাপারটা স্ট্রিকচার ইসোফে আমরাও করে দিতে পারি যখন তখন কিভাবে ওষুধ একের পর এক চেঞ্জ হয়ে গেছে সিস্টেম বলছে দিও না ডাক্তার বলছে তোমাকে কেটেই হবে আমি আর পাচ্ছি না তুমি না খাও তোমার বাপ খাবে একই পরে খাইয়ে যাচ্ছে খাইয়ে যাচ্ছে নির্বিচারে ওষুধ এই এম এইট ওয়ান এইট ওয়ান এই জিরো থ্রি গুডনেস একটু আগে বলছিল সিক্স দিয়ে বাড়াবাড়ি হয়েছে থ্রি ওয়ান টু থ্রি আওয়ার ইত্যাদি এই আইডিয়াটা ওর ঠিকঠাক নেই কারণ ও বুঝতেই পারেনি যে মেডিসিনটাই ঠিক হয়নি ও যে কথাটা ছিল সেটা আসলে মেডিসিনটাই ঠিক হয়নি ও কি বলেছে দেখো ওর ওর মতো একজন ও তো সিনিয়র অনেক আর সে তো সবে সবে ইউটিউব এসেছে আমার কাছে কেস্টিং করেছে যেভাবে শিখেছে এই পদ্ধতি কেস্টিং বলো স্যার চোদ্দোটা টিডি নয়টা পিটিএস তিনটে পিআরএস আমি ডসা দিয়ে দিয়েছি কোনো কাজ হচ্ছে না বললাম বেটা তোমার বয়স হলো মাত্র কয়েকদিন তুমি এখনই অঙ্ক কষে ওষুধ দিতে চাইছ তাহলে তো আমার আর ভাত জুটবে না তোমরা যদি তিরি চোদ্দ টাকা গুনে ওষুধ দিয়ে দাও তাহলে আর দোকানে আমার কাছে আসবে না তিরিশ হাজার টাকা তিন টাকা দিয়েও আসবে না আমার কাছে তো কথাটা এই জন্য বলা যে তুমি ওষুধ চেঞ্জ পোটেন্সি চেঞ্জের কোনো অধিকার ডাক্তারবাবু নেই এই পথ দেখাবে শুধু রুগী নিজে ও না জানে মেডিকা না জানে রে ল্যাবরেটরি না না জানে জানে কিন্তু কথা বলতে জানে সেই ভাষা দিয়ে বুঝতে হবে ও কি চায় কোন ওষুধ চায় কোন চায় চায় কটা ডোজ সেটা রোগীর কথা থেকে তোমাকে ঠিক করতে হবে তুমি কিন্তু কর্তৃপক্ষ নও তুমি ওষুধ দিতে পারো না রুগী যদি না বলে দেখো উদাহরণ দিয়ে বলি একটা অটিস্টিক বেবি ছোট বাচ্চা বাচ্চারা দেখছিল তো ওরা কিছু করতে পারছে না আমাকে স্যার এই হয়েছে এই দেবো এই হয়েছে এই দেবো আমরা যা খুশি কর কখনো বলি কখনো মুখ ঠিক না থাকলে বলি না যা খুশি কর এইবার কিছু হচ্ছে না তোর বাচ্চারা বাবা বলেছে তোমার হুঁস বেড়ে গেছে তোমাকে খুন করে দেবো যখন বলেছে খুন করে দেবো তখন তো ভয় পেয়ে গেছে যে তো খুন করে এই দিবে ঠিকই একটা বাচ্চা আর অত অসুস্থ বেড়ে গেছে স্যার আমাকে বললো স্যার একটা দিন টাইম দিন তারপরে ওদের বা সবার অনুরোধে আমি সেখানে রুগীটা দেখতে যাই রুগীটা দেখে শুনে আমার মনে হয়েছিল শরীরাম জিরো ওয়ানই দেওয়া উচিত শরীরাম জিরো ওয়ান চালু হলো এরপর একদিন খুব ঠান্ডা লাগলো স্যার ঠান্ডা লেগেছে আপনার কিছু হবে না শরীরাম জিরো ওয়ানই চলবে একদিন স্যার খুব জ্বর এসেছে একশো তিন আমি বললাম শরীরাম জিরো ওয়ানই চলবে আবার একদিন স্যার খুব পাতলা বেগানো আছে শরীরাম জিরো ওয়ানই চলবে বাচ্চা ভালো আছে নট রুগী থেকে মানে কুকুরের কুকুরের লেজ ভালো করা যাবো মানে অটিস্টিক অটিজিমের যে সিমটমগুলি সেটাও ভালো আছে এবং ওর শরীরের প্রতিরোধ ক্ষমতা বেড়েছে এখন আর কিছুই হচ্ছে না কিন্তু তোমরা কী করো মানে তোমাদের জায়গায় যখন আমি ছিলাম আমিও তাই করতাম কিন্তু আমি বলি আমার ফেলিওর দিয়ে তোমরা তো শিখো ওষুধ চেঞ্জ হবে না পোটেন্সি চেঞ্জ হবে না যা হোক তা হোক কিন্তু আইডিয়াটা কংক্রিট হতে হবে হ্যালো তোমার যদি আইডিয়া কংক্রিট হয় তুমি পলিটিক্স চেঞ্জ করবে না তখন তুমি জানবে তুমি ডাক্তার হয়েছো কে হয়েছে এই হয়েছে কেন কে এটা জায়গায় বলেছেন কিন্তু কি বলেছেন বলেছেন ওরা বোধ লেসার রাইডিংয়ের কথা যে মেডিসিনে পেশেন্ট ঠিকঠাক আছে সে যতই চেঞ্জ অফ সিমটম নিয়ে আসুক না কেন তুমি কিছু করবে না তোমরা তার উদাহরণ প্রকৃষ্ট উদাহরণ শুনলে ছোট বাচ্চা যে কথা বলতে পারে না তাও আবার ঠিকঠাক নয় অটিস্টিক বেবি শুধুমাত্র সরি নাম জিরো আমার এবার যদি বলো স্যার আপনি দিলেন কি করে আর স্টিক করে রইলেন কি করে জবাব তাহলে এই কোনো ওষুধেই ও রেসপন্স করে না না অ্যালোপ্যাথি না হোমিওপ্যাথি দিস আইডিয়া ল্যাক অফ ভাইটাল রিয়াকশন সেই জন্য আমি ক্লাসে পড়াচ্ছিলাম আমি জুনিয়রদের মানে সব বয়স্ক ছাত্র সব আমার থেকে বয়স্ক আমি বললাম দাদা আপনারা কি করতেন এই না সরি এই ল্যাক অফ ভাইটাল রিয়াকশন কোথায় শুনেছেন আমি জানি ক্লার্কে উনি বললেন এলেনও আছে আমি বললাম দাদা আপনারা বলতে পারেন খাই না মাথায় দেয় ল্যাক অফ ভাইটাল রিয়াকশান বলো সেইটা জানা ছিল না ল্যাক অফ ভাইটাল রিয়াকশান বইতে লেখা আছে কিন্তু খায় না মাথায় দেয় জানা নাই সেটা কী করে বুঝতে হয় যে এই বডিটার মধ্যে ল্যাক অফ ভাইটাল রিয়াকশান তৈরি হয়েছে ল্যাক অফ ভাইটাল রিয়াকশান আমি একটা নাম দিয়েছি আমি বোধহয় আগের তো এসে বলেওছি বিনাম দ্য স্টেট অফ ভাইটাল ফোর্স বিনাম দ্য স্টেট মানে নামনেস নাম নাম মানে কাকে বলা হয় অবশ যেমন তোমার বসে থাকো এ বাবু হয়ে তাহলে দেখবে পাটা আর সার নেই অবশ হয়ে গেছে এই যে অবস ব্যাপারটা কিন্তু এই ভাইটাল ফোর্সের হয় কখন হয় যখন বিভিন্ন ব্যাথির মানুষেরা একের পর এক তার মাথার উপর আঘাত করতেই থাকে করতেই থাকে সেই বাড়ি খেতে খেতে ওই তোমরা দেখেছো গণজলায় হয় চোর ধরে তো মারতে মারতে পেশেন্ট প্রথমে যা যাচ্ছিল আর মেনন আর মেলো এর এরপরে কথা বলছে না মরে গেছে না না মরেনি দেখো পেট নড়ছে কিন্তু আর সারা দিচ্ছে না তার মানে কি আবার মার খেয়ে রেখে ও এখন অজ্ঞান হয়ে গেছে এই অজ্ঞান মানুষটি কে তুমি যতই মারো যে একটা হাতও কেটে দাও কিছুই বলবে না তাহলে এখন কি দরকার ওর জ্ঞান ফেরানো এই যে আমরা মানুষেরা বিভিন্ন প্যাথির ডাক্তা কাছে বিভিন্ন ওষুধ খাওয়ার পর আমাদের যে স্টেট এসে যায় ভাইটাল সেইটাকে ঠিক করতে পারে একজন তার নাম সরি না আর কেউ নেই পৃথিবীতে যে বিনা মেস্টেড একটা ছেলের প্রশ্ন করলো স্যার কার্বোমেন্স তাহলে কি করবে আরে বোকা কার্বোমেন্সের জ্ঞান থাকে কার্বোমেন্স যতই মার্খেছে ও জ্ঞান থাকে তখনও বলে আর বেরো না আর বেরো আরে সরি নাম কিছুই বলে না যা খুশি করো মারো কাটো যা খুশি করো অধিক শোকে পাথর মানে ব্যাপারটা অনেক মার সে ওরা আর কোনো বোধ হচ্ছে না এই বোধ ফিরিয়ে দিতে পারে একজনা সেটা সরিনাম সরিনামের আরো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ধরো একটা সুস্থ মানুষ ধরো তুমি নিজে তুমি নিজে তুমি ঠিকঠাক আছো তুমি ঠিকঠাক আছো এই অবস্থায় তুমি যদি ঠিকই থাকতে চাও তাহলে তুমি সরিনামের একটা ফোরেন্সি কন্টিনিউ করতে পারো সকালে একবার হলেও কি দুবার তোমার সমস্ত সিস্টেমটা ওয়েল রেগুলেটেড থাকবে সলিনামের এই বিশেষ ভূমিকা কিন্তু কেউ লেখেনি ওটা আমার ম্যাটিমেটিকায় আমি লিখে যাব এই সলিনামের এই ভূমিকা এটা কিন্তু ইউনিক কোনো জায়গা নেই এর জবাব নেই অ্যাকচুয়ালি এটাও কুকুরের সোজা করার মতো তাহলে আমি বলবো কি আমি বলবো তোমরা আর যা হোক দত্ত হও না আর দত্ত যে হও সেই দত্ত হও যে কুকুরের লেজ সোজা করতে পারে মানে হলো মানুষকে ঠিক করতে পারে এই আলোচনার এই প্রসঙ্গটা এই দত্ত শেষ করলাম এর পরের কথা এই আমাকে ওই এটা ট্রেনটা খুলে দিত ট্রেনে আসবো এই ট্রেনের জন্যই যাচ্ছি এবার আমি বোর্ডে জিনিস লিখবো তোমরা কেন এটা মুখে বলা যাবে না তোর মুখে একটা কথা বলা যাবে সেটা হচ্ছে তোমাদের যদি আমি একটা তার দিই সোজা তার দোকান থেকে কিনে তার বলে তো তার বলে তো তার বলে তো তার তো যদি তারের কয়েল কিনে এনেছো তুমি যদি টান দাও তাহলে সোজা তার একদম সোজা একদম কিন্তু তোমাকে আমি একটা ইয়ে দিয়েছি স্প্রিং দিয়েছি স্প্রিং মানে কুণ্ডলি তারের কুণ্ডলি দিয়েছি ওটা সোজা করো তুমি দুই পাশে দুটো ইয়ে প্লাস দিয়ে ধরে দুই মাথা ধরে টান দিলে সারাইজে করে দিয়েছি তুমি একবার চোখ বন্ধ করে ভেবে দেখো যে সোজা তারটা বাজার থেকে কিনে আনা হয়েছে আর যে স্পিনের তারটাকে সোজা করলে এক হবে কি একটু বেকার চেকা থাকবে এই আমরা হচ্ছি সব মানুষেরা ওই স্প্রিং সোজা করা তার সোজা তার কি করে হয় এবার শুনো না সরি না তোমরা একটা কথা কোন জায়গায় লাগাবার চেষ্টা করলো এটা এই জিনিস তাহলে আমি আরেকবার বলছি আমরা সবাই স্প্রিং সোজা করা তার এই স্প্রিং সোজা করা তার কিন্তু একটু একা বেকা থাকে আমরা সবাই তাই সোজা আর দেখো আমি দুটো তার রাখছি এটা কিন্তু সোজা এটাও সোজা কিন্তু সবগুলো তারের একটা মানে আছে জানো এই তারটা হচ্ছে কন্ট্রোল কন্ট্রোল মানে এরকম হওয়ার কথা তারটা সমস্ত তার সমস্ত মানুষকে এরকম হতে হয় এটা কিসের প্রতীক এটা হচ্ছে হেলথের প্রতীক হেলথ হেলদি ইন্ডিভিজুয়াল হেলথের প্রতীক এটা হওয়ার কথা ছিল পৃথিবীর সব মানুষের যদি তাই হতো তাহলে আমার বইটা আছে কে লিখেছেন ফজল বলা কখনো কখনো কাউকে চয়েস করেন তার কথাটা বলবার জন্য তো এটা এরকমই একটা কথা তাহলে প্রত্যেকটা মানুষই এরকম হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি হয়নি কেন যেন সাহেবের ক্রনিক ডিজিজ সাহেবের সোরা এই যে হিসাবটা সেই হিসাব বলে আমরা কয়েক সহস্র প্রজন্মের রোগ সম্পত্তি বইছি যেহেতু রোগ সম্পত্তি বইছি সেহেতু আমি কি করে সোজা হব আমি তো ভার বইছি রোগ বইছি আমার আমার নেই আমার জন্মদাতা আমাকে দিয়েছে আমার জন্মদাতাকে তার জন্মদাতা দিয়েছে। তার পরের জনকে তার জন্মদাতা দিয়েছেন মানে এই আমি অনেকবার বলেছি আমার বয়স একষট্টি কোটি সেই জন্য আমি সোজা তার থাকতে পারি না তাই আমার তারটা এটা আমার প্রতীক যদি ভাবি তাহলে ওটা ওই আমার তার ওটা মানে আমি যতই নিজেকে সুস্বাস্থ্যবান বলে ভাবি না কেন অ্যাকচুয়ালি আমি কিন্তু সুস্বাস্থ্যবান নই আর নই তো নই কারণ কালকে রাত থেকে ভেবেছি আমি সুস্থ মানুষ হলে ঘুমিয়ে যেতাম আমি প্রতিনিয়ত এটা ওটা গবেষণা করে চলেছি আমি অসুস্থ তো বটেই কিন্তু সাধারণ লোক যেভাবে ভাবে ঠিকই তো আছে লোকটা দেখো না কি দারুণ চলছে পিটছে অফিস করছে ব্যবসা করছে ফ্যামিলি মেনটেন করছে তো দারুণ একদম দারুণ নয় দেখো তাহলে এই আমরা সবাই এই রকম তার এবার দেখো একে এরকম কিভাবে করা যেতে পারে মানে এটা হচ্ছে অ্যাপারেন্টলি হেলদি এই এটা আমি একটু লিখে দিই এটা হলো

চুপ করে পড়ে সরি জন্মের সময় কাঁদে দিন কিন্তু এবি সুন্দর শরীর স্বাস্থ্য হসপিটাল থেকে বলে দিল এ দারুণ বাচ্চা আপনার দারুন হেলদি না বাচ্চাটা কেঁদেছিল ঠিকঠাকই কেঁদেছিল পরে চুপ করে গেছিল পরে আবার কান্না শুরু করে সেই কান্না কয়েক মাস চলে বাকি সব ঠিক আছে খাওয়া পায়খানা সব ঠিক আছে শরীর স্বাস্থ্য সব ঠিক আছে কিন্তু না হেলদি তো নয় তারপর দেখো সে একটু বড় হলো ও সরি আরও আছে বাচ্চাটা কারো কোলে উঠতে চায় না চুপচাপ শুয়ে থাকতে চায় তো ঠিক নেই ডাক্তার বলছে না ঠিক আছে তারপর বাচ্চাটি শুধুমাত্র নিজেদের লোকেদের কোলে উঠবে প্রতিবেশী কোলেও যাবে না তারপর বাচ্চাটা সবার কোলে যাবে কোল বাঁচবে না কোলে উঠলেই ঠিক আছে নেলে কান না আবার কোলে নিলেই ঠিক নেই ঘুরে বেড়াতে হবে নাহলে কার না কোনোটাই ঠিক নেই সবগুলোই সি। আবার দেখো সে একটু বড় হলো মোবাইল দিয়ে খাওয়াতে হচ্ছে এই করে করে মা অভ্যেস করে দিয়েছে এখন মোবাইল ছাড়া চলে না তার শুধু মোবাইল আর মোবাইল কেন সি। আর আরো একটা আছে বাচ্চাকে বাচ্চা মাকে পায়খানা তুমি যেতে দেয় না কোলে নিয়ে যেতে হবে মানে যেন ড্রেন তোমাদের দেশে ডেন্ডাই দা কি আঠা আছে তোমাদের দেশে আইকিয়াল আছে আইকিয়া লাগানো আছে মায়ের সঙ্গে বাচ্চা এই ছড়ে আন না ছেড়ে আন না যদি ছেড়ে যায় তো বাচ্চা কান্নাকাটি করে ওকে পায়খানা নিয়ে যায় আর বাথরুমের মধ্যে নিয়ে যায় নাহলে হবেই না আচ্ছা এই একটা এও তো ঠিক নেই অথচ সব ঠিক কিন্তু মাকে ছাড়লে মা কাছে থাকলে সব ঠিক মা কাছে না থাকলে ঠিক নেই এটাও সেই আবার বাচ্চা একটু বড় হলো আর একটু বড় হলো এবার বাচ্চা কি করে ভীষণ ভালো বাচ্চা মানে লাখে নয় দশ লাখে একটা পাওয়া যায় শুধু পড়াশোনা করে আর কি শুধু পড়াশোনা করে যেখানে অন্য বাচ্চাদের লাঠি দিয়ে পড়াতে হয় এ তো শুধুই পড়ে মাকে বলে মা পড়িয়ে দাও আমি রান্না করছি আমি সব জানি না আমাকে পড়িয়ে দাও ঠিক ঠিক নেই আচ্ছা তারপর তারপর দেখো এই যে তিনি একজন আইপিএস অফিসার তো তোমাদের কি বলে পুলিশ অফিসার ভাবো সেই রকম ফিগার পুলিশের সুপারিনটেন্ডেন্ট ইত্যাদি ইত্যাদি জীবনে ওষুধ খায়নি জীবনে কোনো অসুবিধা হয় না খায়নি তো রেগে গেলে কিন্তু রেগে গেলে কিন্তু ভয়ঙ্কর পুলিশদের রাখত জানো উনি বলেন আমার কোনো রোগ নেই কিন্তু কি খারাপ অবস্থা তার সেই আবার দেখো একদম রাগে না তাকে গাগালি করো দুই চর থপ্পড় দাও যা করো তা করো কিছু হাসে তোকে বলে কি ভালো মানুষ ঠিক নেই তারপর বাচ্চা আচ্ছা আমরা আমরা দেখো তোমরা অনেকে সিনেমা বা যাত্রা শোনো কিনা আমি জানি না তো সেই সব নাটক নাই বা শুনলে পড়ো তো বটে নবেল নাটক তো পড়ো তো সেই সব বই বাজারে চলে যেখানে অনেক উত্থান পতন আছে মানুষের জীবনে নায়ক নায়িকার জীবনে উত্থান পতন আছে মারামারি খুন খারাপি হ্যাঁ বইটা দাঁড়ুন ভীষণ ভালো এই বই চলে না এ মায়ানমারে বই এ চলে না বাজারে মানে আমরা কিন্তু যতই বলি এই ধর্ষণ হওয়া উচিত নয় খুন খারাপই ঠিক নয় আমরা কিন্তু ওইগুলো না থাকলে সেই বইতে ইন্টারেস্টই পাই না বুঝো আমরা কতটা সুস্থ এবার দেখো বাচ্চা লুকিয়ে লুকিয়ে নগ্ন দেখছে সব ঠিক আছে বাচ্চা কোনো অসুবিধা কিছু নেই ঘুম পাইখেনাথি তুই খালি নগ্ন ছবি দেখে লুকিয়ে লুকিয়ে তো ঠিক নেই আপনার বয়স্ক লোক লুকিয়ে লুকিয়ে দেখে কে বসে আছে ওইদিকে কোনো দরকার নেই কোনো অসুবিধা নেই সব ঠিক তাহলে স্যার আমাকে জিজ্ঞাসা করছিলেন হ্যাঁ রেখে দেখছিলাম স্যার আপনি কাল বলছিলেন না সি কিভাবে লিখব কি শিখের পরিভাষা কি হবে স্যার কালকে আমাকে ওই স্যার মিলে আমার ঘুমটা খেয়ে নিয়েছে কালকে তো শিখের মানে কি তুই বলে অসুস্থ ছড়িয়ে অসুস্থ কেউ কই কোনো অসুস্থতা কিছু লুকিয়ে লুকিয়ে নগ্ন ছবি দেখে কোথায় অসুস্থ কোথায় অসুস্থ তুমি বলতে পারো না কিন্তু শিখের বাংলা তো বলতে হবে ওর বাংলা হলো দৈহিকভাবে সুস্থ হল মানসিকভাবে বিকৃত এই বিকৃত শব্দের খারাপ অর্থ করো না যেন এই যে কাল সাহারা এই আজম সাহেবের জন্য আর কামাল সাহেবের জন্য ঘুমোতে পারেন কি হবে শিখ মানে এটা বোঝবার জন্য ওরা বলেছে বলেছে আমি ঘুমিয়ে দিতে পারতাম আমি তো ঠিক নেই আমার মাথার মধ্যে ওটাই ঢুকে আছে আমিও শিখ তাহলে শিখকে পৃথিবীর সমস্ত মানুষ শিখ আর হ্যানিম্যান এই শিখের কথা বলেছিলেন যে ফিজিশিয়ান হাইয়ার অনলি মিশন ইস টু রেস্টোর দ্য শিখ টু হেলথ এই শিখগুলোকে তোমরা ঠিক করো এটাই ফিজিশিয়ানদের একমাত্র ডিউটি আবার এও বলেছিলেন দেয়ার আর নো ডিজিজ এস কোন রোগ নেই কিন্তু মানুষটা ঠিক নেই দেয়ার নো ডিজি এস বাট সিক পিপল আরেকটু যদি গভীরে হয়ে যায় তাহলে তিন নম্বর অ্যাফরেডিমে আছে দেন দ্য ফিজিশিয়ান ইল পারসিম হোট ইজ টু বি কিউড ইন ডিজিজ তুমি যদি এই কারণ মানে কোনো একটা জিজ্ঞাসা করো আমার মন বলে না সেটা তৈরি নেই তাই বলতে পারো তৈরি হলে হয়তো পারবে কারণ আমি অনেক বছর লেগে থেকে এই তার মানে উদ্ধার করেছি কি না দেন দ্য ফিজিশিয়ান উইল পারসিভ হোয়াট ইজ টু বি কিওর ইন ডিজিজ যেই লোকটি বিশেষ রোগ নিয়ে তোমার কাছে বসে আছে তুমি দত্তরা কি বলবে আর ঠিক আছে ডিজিজ হয়েছে অসুস্থ হ্যানিম্যান কিন্তু এই রোগ সারাবার কথা বলেননি এটা হলো যে কারণে রোগগ্রস্ত হয়েছে মানুষটি কি হয়েছে জ্বর হয়েছে কি করা হয়েছে ঠান্ডা লেগে হয়েছে এবার কি বলা হয়েছে শীত পড়েছে ঠান্ডা লেগেছে বললেন না এভাবে কারো জ্বর হয় না আর যদি হয় বা সে ডাক্তারখানায় আসে না কাল ঠান্ডা লেগেছিল আজকে ঠিক আছে কি করে ঠিক হলে এত ঘুমিয়েছিলে জানে গো বলার সারি দিচ্ছে কথাটা এরকম নয় কথাটা হলো ওর যে ইমিউন সিস্টেম আছে সেই ইমিউন সিস্টেমকে যে কন্ট্রোল করে সে ভাইটাল ফোর্স সেই ভাইটাল ফোর্স হেলদি থাকবার কারণে ওর ইমিউন সিস্টেমকে পারফেক্ট রেখেছিল ইমিউন পারফেক্ট সিস্টেমের মানেটা একটু পরে বলছি তাহলে হোয়াট ইস টু বি কিওর ইন ডিজিজ তোমাকে ডিজিজ ঠিক করতে হবে না যে কারণে ওর এই ডিজিজ নিয়ে তোমার সামনে বসে আছে সেই কারণটাকে ঠিক করতে হবে অন্যদিকে কেন কি বললেন দ্য পেশেন্ট ওয়াজ ব হ্যাঁজ দ্য সেম ডিজিজ হয়ে নিউ আজ বন তাহলে আমরা কবে অসুস্থ হয়েছি যবে থেকে জন্ম নিলাম দা আমি বলবো ওই ডিউ রেস্টপেক্টু স্যার যেদিন থেকে মায়ের পেটে জায়গোট হলাম সেদিন থেকে অসুস্থ হলাম কারণ ওই জায়গটের মধ্যে দুটো জিনিস ছিল এক বাইডার ফোর্স দুই ডিজিজ ফোর্স কে দিল? বাবা মা তো দিয়েছিলো আমাকে অ্যাকসেট ক্রোমোজোম বাবা এক সেট ক্রমজম মা হয়ে দিয়েছিলেন কিন্তু বাবা মা যেটা দিয়েছেন মনের অজান্তে সেটা ওই হলোজিমের মধ্যে থাকা বিভিন্ন ডিজিজ নিয়ন্ত্রক সেগমেন্ট মানে বিভিন্ন জিন যা ওই ক্রমোজিমের মধ্যে সাজানো ছিল তো ঠিক আছে আমি আগের দিনেও বলেছিলাম আমাদের সবার মধ্যে এইডস আছে আমাদের সবার মধ্যে টাইফয়েড আছে আমাদের সবার মধ্যে সমস্ত অসুখ আছে ডায়াবেটিস আছে প্রেশার আছে ক্যান্সার আছে সব আছে কই হচ্ছে না তো আমি এও বলেছিলাম এর প্রমাণ কি প্রমাণ হিসেবে বলেছিলাম তোমাকে এখনই যদি আমি বিডাল টেস্ট লিখে দিই মিডাল টেস্টে দেখা যাবে ওয়ান ইস টু টোয়েন্টি পজিটিভ ওয়ান ইস টু সিক্সটি পজিটিভ ওয়ান ইস টু পজিটিভ ওয়ান ইস টু ওয়ান টোয়েন্টি নেগেটিভ ওয়ান ইস টু থ্রি সিক্সটি নেগেটিভ একথা প্রমাণ করে টাইফয়েড ব্যাসিলাস আমাদের সবার শরীরে রয়েছে কিন্তু যেহেতু ভাইটাল ফোর্স আমাদের মধ্যে যথেষ্ট স্ট্রং এবং সেটা হয়েছে কি কারণে ভাইটাল ফোর্স স্ট্রং হয়েছে শরীর তথা টিউভারকুলার ডায়াসিস রিসেসিভ থাকার কারণে ভাইটাল ফোর্স স্ট্রং আছে ভাইটাল ফোর্স স্ট্রং আছে বলে ইমিউন সিস্টেমের কি যে কাজ অ্যান্টিজেন ঢুকলে অ্যান্টিবডি তৈরি হয় সব ক্ষেত্রেই হয় বাড়িতে অনেকগুলো মানুষ তার মধ্যে বাচ্চা আছে বৃদ্ধ বৃদ্ধা আছেন ইয়ংরা রয়েছে তার মধ্যে একজন ইয়ং এর ডেঙ্গু ভাইরাস ধরা পড়েছে জ্বর হয়েছে তোমরা নিশ্চয়ই দত্তদের মতো বলবে না যে মশাটা শুধু ওই লোকটাকে কামড়ে পালিয়ে বাকি কাউকে ছোয়নি কারণ বুঝেছিল কাকে কামড়ে দিলে ডেঙ্গু হবে ও ব্যাপারটা বুঝে ও অনেক বড় বিজ্ঞানী তোমার কামড়ে দিয়ে চলে গেছে আর কাউকে কামড়ায়নি দত্তরা সে কথা বলেন কথা হলো এর জবাবটা হবে মশা সবাইকে কামড়েছিল ডেঙ্গু ভাইরাস সবার মধ্যে ঢুকেছিল সঙ্গে সঙ্গে ডেঙ্গু ভাইরাসের যদি তর্কের ক্ষেত্রে ধরে নিই ওর ক্ষমতা ছিল দশ প্রত্যেকের শরীর থেকে অ্যান্টিবডি তৈরি হয়েছিল সঙ্গে সঙ্গে তার ক্ষমতা ছিল বারো সঙ্গে সঙ্গে ওকে করে নিয়েছিল ফ্যাকোসাইটিস পদ্ধতিতে মিটোফিলকে দিয়ে ওদেরকে কপ কপ করে খেয়ে নিয়েছিল ওরা কিছু করতে পারেনি কিন্তু যার ডেঙ্গু ভাইরাস পজিটিভ হয়েছে তার ক্ষেত্রে কী হয়েছে তার ক্ষেত্রেও অ্যান্টিবডি তৈরি হয়েছিল অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়েছিল কিন্তু কি হয়েছে অ্যান্টিজেনের ক্ষমতা যেখানে দশ অ্যান্টিবডি তৈরি হয়েছিল তার ক্ষমতা আট তো আট কি করে দশের সঙ্গে লড়বে তাই ও বলল তোর খেল শেষ এবার আমি শুরু করব তাই করল আর ডেঙ্গু ভাইরাস সেইভাবে প্রকাশ হলো তার রক্তে